वेलकम बैक ट्रैवल विद प्रियांका यूट्यूब चैनल है जानी माझे मध्ये गैप हो जाच्छे खूब चेष्टा करछि ये गैपटाके पूरण करा तो उत्तमेर साथे आजके आमी एकटा निएई फेललाम 30 डेज वीडियो चैलेंज एवं चेष्टा करब सब वीडियो गुलो जेनो इनफॉर्मेटिव हय एवं चेष्टा करब छोट हय ताते कि शूट करते सुविधा हबे आर तोमादेर देखतेओ सुविधा हबे तो एबार आसा जाक जदि आमी 30 डेज वीडियो चैलेंजे जीते जाई ताहले उत्तम आमाके निए गिए खावाच्छे हच्छे 800 टाका बाइपास आर जदि आमी हेरे जाई তাহলে আমি উত্তমকে নিয়ে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছি এবার ব্যাপার হচ্ছে এই দাদা বৌদির বিরিয়ানি খাওয়াতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু ওই বিরিয়ানি খেতে গিয়ে যদি একটা ব্লগ শুট করতে হয় তাহলে আমার অসুবিধা আছে আরকি তো সেই ভয় আমাকে 30 ডেজ ভিডিও আপলোড করতেই হবে তো একবার ট্রাই করা যাক আগেরবারের মতো চলে আসি এই বাইকটা এটা হচ্ছে সুমিতের বাইক আমাদের র্যালি টিমের সুমিত সুমিতের বাইক সুমিত আলোক তো একবার আজকে আমার সাথে মৃণাল রয়েছে ক্যামেরা তো মৃণালকে আমি বলবো এই বাইকটাকে একবার একটু ভালো করে ঘুরিয়ে দেখাতে এই বাইকটা হচ্ছে ইমপালস 150 সিসির বাইক কিন্তু এর বেশিরভাগ জিনিসপত্র চেঞ্জ কর কি রকম এটা সেকেন্ড হ্যান্ড ও কিনেছে 35000 টাকা দাম নিয়েছে ওর কাছ থেকে এর ট্যাঙ্কটা ইমপালসের রয়েছে আচ্ছা এর ইঞ্জিনের একটা বড় অংশ আমরা এখানে করিয়েছি নতুন করে আচ্ছা এই যে এক্সজস্টটা দেখছো এই এক্সজস্টটা হচ্ছে স্টক বলি আমরা স্টক এক্সজস্ট আছে আমরা এটা লাগিয়েছি আর সুইং আর্ম ইমপালসারি ছিল কিন্তু এই যে দুটো রিম দেখছো আর হ্যান্ডেল বারের বারের পার্ট এবং লাইটের পার্ট এই পার্টগুলো কিন্তু একেবারেই অন্যরকম একবার একটু মিনালকে বলবো মিনাল দেখাও তাহলে বোঝা যাবে তো এগুলো একদম অন্যরকম মডিফিকেশন করা আমরা যখন এটাকে পেয়েছি এই বাইকটাকে হাতে তখন এর সাইলেন্সার বা এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া বেরোচ্ছে অর্থাৎ পিস্টনের অবস্থা খারাপ হয়ে গেছে তো আমরা এই পুরো ইঞ্জিনটাকে একদম ঝেড়ে কাজ করেছি এবং ইঞ্জিনের এই সিলিন্ডারটাও বোরিং না এটাও নতুন আমি একবার মিডল রুম মিডল এদিকে চলে এসো সিলিন্ডারটা এটা এর কি কি কাজ হয়েছে পিস্টন সিলিন্ডার টাইমিং চেন অ্যাডজাস্টার রকার আর্ম ক্যামশ্যাফ সব কিছুর মানে চেঞ্জ হয়েছে নতুন করে আর কি চেঞ্জ হয়েছে আর হয়েছে চেঞ্জ পকেট একবার বলবো একটু মিনালকে চেঞ্জ পকেট দেখাতে এই চেঞ্জ পকেটটি একটু অন্যরকম এটা হচ্ছে রোল অনের চেঞ্জ পকেট এবং যে কটা টিথ থাকে আমাদের ইমপালসের সেই টিথ কটাকেই কাউন্ট করে এখানে লাগানো হয়েছে না হলে স্কুট নিতে গাড়িটা আটকে যেত র্যালির সময় এরপর চলে আসি এর ব্যাটারি পার্টে ব্যাটারি পার্ট যেমন দেখছো ব্যাটারিটা পুরনো ব্যাটারি এটাকে নতুন ব্যাটারি দেবো আমরা যখন আসবে রেডি হয়ে গেছে পুরো মানে এর ইঞ্জিনের কাজ পুরো হয়ে গেছে ব্যাটারিটা আমরা চেঞ্জ করব আসি টায়ার একবার বলবো এই টায়ারগুলো তোমরা খুব একটা ট্যুরিংয়ে দেখো না আমি নাকে বলবো একটু ভালো করে দেখা দে টায়ারগুলো যে এই টায়ারগুলো সবসময় কিন্তু ট্যুরিংয়ে আমরা কখনোই দেখি না এই টায়ারগুলো ইউজ হয় র্যালির সময় র্যালিতে কেন এই টায়ারগুলো ইউজ হয় বা ক্রসে ইউজ হয় বা যখন কোনো মোটর স্পোর্টস হচ্ছে তখন ইউজ হয় তাতে মাটির ওপর গ্রিপ ভালো পাওয়া যায় এবং হাওয়া একটু কমিয়ে রাখি আমরা যাতে কর্নারিং করার সময় কনফিডেন্ট বেশি পাওয়া যায় কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এই যে থিওরিটা যে হাওয়া কমিয়ে রাখলে কর্নারিংয়ে একটু বেশি কনফিডেন্ট পাওয়া যাবে সেটা কিন্তু শুধুমাত্র আমাদের অফ রোডের ক্ষেত্রেই অ্যাডভান্টেজ দেবে এটা কিন্তু টারম্যাকের ক্ষেত্রে বা পিচ রাস্তা বা মেটালের ক্ষেত্রে দেবে না এই অ্যাডভান্টেজটা টুরিংয়ের জন্য নয় এটা মানে টুরিংয়ের জন্য কিন্তু যে এয়ার প্রেশার সেই এয়ার প্রেশার পিএসআই দেখেই দিতে হবে আর এই যে রিমটা দেখছো এটা ছোট চাকাটা তুলনামূলক কারণ হচ্ছে এটা 16 ইঞ্চির একটা হুইল বেস এটাকে মডিফাই করা হয়েছে আর এইখানে চলে আসি এটা হচ্ছে 17 ইঞ্চির একটা হুইল বেস এটাও মডিফাই করা এটা ইউজ করেছি কুইক থ্রোটল যেমন একবার যদি আমরা পুরো সিস্টেমটাকে নিচে নামাই দেখতে পাবো এই যে জিনিসটা দেখছো এইখানে রয়েছে এই যে থ্রটল আর এই যে পার্টটা গেছে এটা হচ্ছে কুইক থ্রটল লাগানো তার কারণ কি আমি কুইক থ্রটল এবং নর্মাল থ্রটলের মধ্যে পার্থক্য দেখানোর আগে দুটো কেমন দেখতে সেটা দেখাবো মিনালকে বলবো একবার কুইক থ্রটলটা ভালোভাবে দেখিয়ে দাও ভিউয়ার্সদের আমাদের সাথে যারা দর্শক রয়েছেন তাদের একবার দেখিয়ে দাও এটা একটু উঁচু করে দেখিয়ে দাও তাহলে ওনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কুইক থ্রটল আর এদিকেই আরেকটি 500 রয়েছে এদিকে তো মিনালকে বলবো এদিকে প্লিজ চলে এসো তাহলে এটা হচ্ছে নর্মাল তাহলে বুঝতে পারবে এর খুব মানে পার্থক্যটা কি দেখো এটা হচ্ছে নর্মাল থ্রট
এখান থেকে থ্রটল কেবল গেছে, এই যো এখান থেকে থ্রটল কেবল এখান থেকে বেরিয়ে নিচে গেছে। তো এটা কুইক থ্রটল, মানে কুইক থ্রটল, এটা হচ্ছে কুইক থ্রটল এবং নর্মাল থ্রটলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে কুইক থ্রটল অনেক বেশি রেসপন্সিভ, অর্থাৎ ল্যাগ কম। সেই জন্য মোটর স্পোর্টসে অনেকে কুইক থ্রটল ইউজ করে থাকে। ইলেকট্রিক্যাল কাজটা বাকি আছে। আজকে যেহেতু আমাদের একটু চাপ ছিল এবং তেল নেই গাড়িটায়, একদম ড্রাই ট্যাঙ্ক, তো সেই কারণে আমরা কালকে এখানে তেল ভরে স্টার্ট করে এটার ইলেকট্রিকের কাজটা কমপ্লিট করব। তারপর এটা যাবে র্যাপিংয়ে। র্যাপিংয়ে আমরা বেশ কিছু মজার জিনিসপত্র করবো এই বাইকটার সাথে, তোমাদের সাথে সেটা একে একে শেয়ার করব। আর একটা জিনিস বলে রাখি যে আমি কিন্তু তোমাদের দুর্দান্ত একটা খবর দিতে চলেছি এই ভিডিওতে, সেটা হচ্ছে আমার এক্সপালস রয়েছে তোমরা জানো, এবং আমার প্রথম বাইক অর্থাৎ 150cc বাইক যেটা নিয়ে আমি সোলো লাদাখ করেছিলাম, এই লাদাখ তো আমার সেকেন্ড পার্ট সোলো লাদাখ, এটা আমি প্রথম করেছিলাম এবং এক্সট্রিম স্পোর্টস 150cc নিয়েই প্রথম আমার ট্যুর, এবং তোমরা সেই সময় থেকে আমাকে চেনো, সেই বাইকটা তো রয়েছে, এটা নিয়ে আমি ডেলি কমিউট করি। আর একটা এক্সপালস আমি কিনেছিলাম যেটা নিয়ে আমি লাদাখ করলাম সোলো, আমাদের সান্দাকফু করলাম, যেটা নিয়ে আমি ক্র্যাশ করার পর সেই ছবি ফেসবুকে আপলোড করতে প্রচুর মানুষ, বলবো না 90% মানুষ তো আমায় খুব ভালোবাসেন, 10% যারা হয়তো আমায় ভালোবাসেন না, হতেই পারে বিভিন্ন রকমের মত তাদের, তারা সেটা নিয়ে ট্রোল করলেন, অনেক মজা মজা হলো। আমি আমার ক্র্যাশ হওয়ার ছবিটা পোস্ট করেছিলাম বলে তাতে আমার কিছু যায় আসে না, যদিও সেই বাইকটাকে আমি শুধুমাত্র এখন র্যালি, মোটর স্পোর্টস এবং অফরোডিংয়ের জন্য ইউজ করব। ইঞ্জিনের একটু প্রবলেম হয়েছে, যে প্রবলেমটা ওয়ারেন্টির জন্য আমি পাঠিয়েছি হিরো সার্ভিস সেন্টারে, আজকেই দিয়েলাম, দেখি ওনারা কবে দেন, কত কি বাজেট হলো কি বৃত্তান্ত সব তোমাদের সাথে শেয়ার করব। আর ট্যুরিংয়ের জন্য আমি একটা নতুন বাইক নিচ্ছি, তোমরা গেস করো কি হতে পারে সেই নতুন বাইক, পরের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক করো, নতুনভাবে আবার ফিরছি সেটা কেমন লাগছে জানিও। ট্যুরিংয়ের বাইক আসছে বুঝতে পারছো, ট্যুরও বাড়ছে, প্রতি মাসে একটা করে ট্যুর হবে, আমি তোমাদের কথা দিলাম, অর্থাৎ রাইড হবে, যেটা অ্যাডভেঞ্চার রাইড হতে পারে, যে কোনো ফ্ল্যাটে রাইড হতে পারে, যে কোনো রাইডটা আমি আমার 16 তারিখ মানে 16ই জুলাই যে আমরা লাদাখ গেছিলাম, 26 দিন পর ফিরেছি কলকাতায়, তারপর থেকে রাইড আমি পুরো বন্ধ করে দিয়েছিলাম, কেননা একাডেমি রেডি করাচ্ছিল, সার্ভিস সেন্টার রেডি করাচ্ছিল, এখন টিম তৈরি হয়ে গেছে, মৃণাল, শুভঙ্কর, সুদীপ আরও নতুন এসছে, এবং এখানে আমার বাবা ছুটির দিনগুলোয় থেকে ম্যানেজ করেন, এছাড়া আমাদের টিমেরও সবাই আসে, শান্তনু, সৌম্য, উত্তম, সৌভিক সবাই আসে বর্গ, তো মোটামুটি এই দিকগুলো এখন একটা ব্যালেন্সড হয়ে গেছে, এখন আমি রাইডে যেতে পারি। আর নতুন বাইক আসছে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। বাইকটা আমি কি বাইক নিচ্ছি আগামীকাল তোমাদের সাথে সেটা মানে বাইকের মডেলটা রিভিল করবো, কারণ টেস্ট রাইড আমি কাল নেব, বুক করা আমার হয়ে গেছে অলরেডি, এখনও একটাও ভিডিও দেখিনি, কিচ্ছু করিনি, মানে টাচউড কিচ্ছু করিনি, বাইকটা সম্পর্কে আমি কিচ্ছু জানি না, তবুও বুক করেছি, ভালো লেগেছে, আর কিছু সিনিয়রের কাছ থেকে ভালো ফিডব্যাক পেয়েছি, তাই সিনিয়র বলতে আমি উদয় গাঙ্গুলিকে একদম ভগবানের মতো মানি, সৌমেন মণ্ডল তাদের, উদয়টা বললো ট্যুরের জন্য দুর্দান্ত, তো সেই কারণে আমি বুক করে দিয়েছি, কিচ্ছু ভাবি। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, যেটা আগামীকাল আমি শ্যুট করব, হয়তো তার একদিন পর তোমাদের কাছে আসবে আর কি। আর আজকে আমার সাথে রয়েছে মৃণাল, থ্যাংক ইউ, ওকেও আস্তে আস্তে ক্যামেরা কীভাবে হ্যান্ডেল করতে হয় শেখাচ্ছি। দেখা হবে আবার আগামীকাল আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সাবধানে রাইড করো, গিয়ার্স পড়ো এবং নতুন নতুন জায়গা এক্সপ্লোর করো। গুড নাইট।